দর্শক, আজকে আজকের ইমপ্যাক্ট টকে আমাদের সাথে হাজির আছেন জনাব আশিকুর রহমান, যিনি দীর্ঘ 2 বছর ধরে সামাজিক উদ্যোক্তা নিয়ে কাজ করছেন। তিনি দ্য সেন্টার ফর এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের কো-ফাউন্ডার হিসেবে আছেন। আজকে আমরা জনাব আশিকুর রহমানের সাথে কথা বলবো কিভাবে সামাজিক উদ্যোক্তা হওয়া যায় এবং সামাজিক ব্যবসায় তরুণরা কিভাবে অংশগ্রহণ করতে পারে এবং বাংলাদেশের এই পরিবেশে, এই বাস্তুসংস্থানে কিভাবে সামাজিক উদ্যোক্তারা কি কি প্রতিবন্ধকতার সম্মুখীন হয় এবং সেগুলো কিভাবে পেরিয়ে আসা যায়। জনাব আশিকুর রহমান, আপনি তো দীর্ঘ 2 বছর ধরে কাজ করছেন, আপনার কাছে কি মনে হয় বর্তমান যে তরুণ সমাজ, তারা অন্যান্য কাজে অংশগ্রহণ না করে এবং অন্যান্য ব্যবসায় অংশগ্রহণ না করে তারা কেন সামাজিক উদ্যোক্তা হিসেবে কাজ করবে এবং কিভাবে সামাজিক ব্যবসায় তারা অংশগ্রহণ করতে পারে? জি, ধন্যবাদ সুজা। আমাকে এটি একটি খুব সুন্দর কোশ্চেন যে কেন মানুষ সামাজিক ব্যবসায়ী হবে বা কেন তারা নিজের একটি সামাজিক ব্যবসা স্থাপন করবে। আচ্ছা, আমাদের আসলে একটা ডেভেলপিং কান্ট্রি, বাংলাদেশ একটা ডেভেলপিং কান্ট্রি, এবং আমাদের এই অবস্থায় দেখা গিয়েছে যে এখন আমরা অনেক সমস্যা পেরিয়ে আসতে পারিনি। যেমন হচ্ছে, এখনো আমরা আমাদের দেশে অনেক দরিদ্র মানুষ, আমাদের দেশে ট্রাফিক জ্যাম অনেক, আমাদের দেশে এখনো অনেক জায়গায় দেখা যায় যে হচ্ছে খাওয়ার পানি ভালো না, তারপরে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের অভাব, অনেক সমস্যা, করাপশন একটা অনেক বড় সমস্যা আমাদের দেশে, তারপরে হচ্ছে, তো এই সমস্যাগুলো আসলে সমাধানের ক্ষেত্রে আমরা সাধারণত হচ্ছে গভর্নমেন্ট, আমাদের সরকার এবং হচ্ছে বিভিন্ন এনজিও প্রতি আমরা হচ্ছে ডিপেন্ডেবল থাকি, প্রাইভেট যে সংস্থাগুলো আছে। তো আমরা আসলে এভাবে আসলে খুব একটা এর আগে ভাবার সুযোগ হয়নি যে, বা ওভাবে কাজ করা হয়নি যে আমাদের নিজেদের সমস্যাগুলো আমরা নিজেরাই সমাধান করতে পারবো। আবার সেটা কিনা এককালীন না, সেটা একটা দীর্ঘমেয়াদী সমাধান হবে। আচ্ছা, তো সামাজিক ব্যবসার যদি আমি 2 বছর কাজ করে যদি আমাকে এক লাইনে বলতে বলা হয়, আমি যেটা বলবো সেটা হচ্ছে যে সোশ্যাল এন্টারপ্রাইজ ইজ আ বিজনেস ওয়্যার সোসাইটি মেক্স প্রফিট, তার মানে সমাজ উপকৃত হয়। হ্যাঁ, এখানে ওই ব্যবসাগুলোর প্রধান লক্ষ্যই থাকে যে সমাজকে উপকৃত করা এবং সমাজের একটা সমস্যা সমাধান করা নিয়ে কাজ করা। তো এভাবেই তারা এগিয়ে যায় এবং হচ্ছে গিয়ে যে দেখা গেছে যে অলরেডি আমাদের দেশে আমাদের ইউনুস স্যার এবং স্যার ফজলে হাসান আবেদ এবং অনেক তরুণ উদ্যোক্তাদের মাধ্যমে অনেক বড় বড় সামাজিক ব্যবসা তৈরি হয়েছে এবং এর মাধ্যমে অনেক বিগ স্কেলে মানুষ উপকৃত। আপনি যদি একটু বলতেন জনাব আশিকুর রহমান, যে সামাজিক ব্যবসা অন্যান্য ব্যবসা থেকে মূল কোন জায়গাতে আলাদা, মানে কোন বিষয়টাতে আলাদা ভাবে কাজ করে? অনেক সময় বলা হয়ে থাকে যে সামাজিক ব্যবসায় সাধারণত যারা বিনিয়োগ করেন তারা কোনো ধরনের লাভ লভ্যাংশ পান না। যদি লভ্যাংশ না পেয়ে থাকেন তাহলে একজন ইনভেস্টর কেন সামাজিক ব্যবসায় ইনভেস্ট করবে? জি, এটা একটা খুব সুন্দর কোশ্চেন। কারণ হচ্ছে গিয়ে যে আমাদের মধ্যে যারা সামাজিক ব্যবসা তরুণরা যারা শুরু করতে চায়, তাদেরকে প্রথমে মাথায় রাখতে হবে যে সামাজিক ব্যবসা আসলে সব ধরনের ইনভেস্টর ইনভেস্ট করবে না। এখানে শুধুমাত্র কিছু পার্টিকুলার ইনভেস্টর আছে, কিছু ফাউন্ডেশন আছে, ডোনার অর্গানাইজেশন আছে, তারা ইনভেস্ট করে যেন তাদের ইনভেস্টমেন্টের মাধ্যমে ম্যাক্সিমাম সোশ্যাল প্রবলেম সলভ হয় যে কোনো একটা পার্টিকুলার সেক্টরে তার উদ্যোগের মধ্যে, rather than এখান থেকে মানে প্রফিট ম্যাক্সিমাইজেশন, এটা তাদের উদ্দেশ্য না। প্রফিট ম্যাক্সিমাইজেশনটা তাদের উদ্দেশ্য না, তাদের উদ্দেশ্যই থাকে যে তাদের এই বিনিয়োগের মাধ্যমে ওই পার্টিকুলার এরিয়ার একটা পার্টিকুলার প্রবলেম সলভ হবে উদ্যোক্তার মাধ্যমে। আপনি যেটা বলছিলেন সেটা হচ্ছে সামাজিক ব্যবসায় যেখানে যেখানকার প্রধান লক্ষ্যই হবে আসলে একটা সমাজের সমস্যাটাকে সমাধান করা, সেটা সামাজিক ব্যবসায় কাজ করে। যদি একটু বলতেন, আপনি তো দীর্ঘ 2 বছর ধরে কাজ করছেন বাংলাদেশের এই ইকোসিস্টেমে, সেখানে আসলে সামাজিক যারা সামাজিক ব্যবসা করতে চায় এবং যারা আসলে সফল সামাজিক উদ্যোক্তা হতে চায় তারা কি কি প্রতিবন্ধকতার সম্মুখীন হয় এবং
কিভাবে এই প্রতিবন্ধকতাগুলো থেকে পেরিয়ে এসে তারা সফল উদ্যোক্তা হতে পারে? আচ্ছা, এটা একটা খুবই আসলে মানে ভালো এবং খুব মানে হচ্ছে গিয়ে বেশ জটিল একটা কোশ্চেন। কারণ হচ্ছে কি, এক একজন উদ্যোক্তা এক একটা সেক্টরে কাজ করে, এক একটা আইডিয়া নিয়ে কাজ করে, তো তাদের সমস্যাগুলো বিভিন্ন ধরনের হয়, তো এটার সমাধানগুলো বিভিন্ন হয়, তো চ্যালেঞ্জেস গুলোতে অনেক ভ্যারিয়েশন থাকে। কিন্তু দেখা গেছে যে প্রাইমারি যেটা ওভারঅল ইন জেনারেল যে চ্যালেঞ্জেস গুলো দেখা যায় সেটা হচ্ছে গিয়ে যে ফান্ডিং সোর্স, ক্যাপিটাল, ক্যাপিটাল যেটা সেটা হচ্ছে গিয়ে জোগাড় করতে অনেকেই ডিফিকাল্টিস ফেস করে। এবং আমাদের দেশে এখনো আসলে প্রচুর পরিমাণ অ্যাঞ্জেল ইনভেস্টর, ইম্প্যাক্ট ইনভেস্টর নেই। আর সামাজিক ব্যবসা, এই ব্যবসাটা যদি কেউ ব্যাংক লোন নিয়ে করতে যায়, মানে বাস্তব ক্ষেত্রে বেশিরভাগ দেখা গেছে যে খুব ডিফিকাল্টিস ফেস করে। কারণ এখানে একটা নির্দিষ্ট সময় পর পর তাকে ইন্টারেস্ট পে করতে হয়। অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো ঝামেলা হয় কিনা, যেমন লাইসেন্স করতে হয় কিনা একটা ব্যবসায় যেটা হয়, তারপর একটা দোকান নেওয়া? আচ্ছা, এখানে একটা বেশ বড় সুবিধা হচ্ছে যে সামাজিক ব্যবসা এবং অন্যান্য ব্যবসার ক্ষেত্রে আসলে লাইসেন্স কোনো পার্থক্য নেই। তারা নর্মাল যে কোনো ব্যবসা যেভাবে লাইসেন্স করে, তারা ঠিক একইভাবে এই সামাজিক ব্যবসার লাইসেন্স করতে পারবে। জি, তাহলে আপনি প্রতিবন্ধকতা যেটা বলছিলেন সেটা হচ্ছে যে এখানে যদি কেউ কাজ করতে চায় সামাজিক ব্যবসা নিয়ে। এখানে নট অনলি মূলধন প্রতিবন্ধকতা, এখানে অনেক বড় প্রতিবন্ধকতা আছে। যেমন হচ্ছে গিয়ে যে দেখা যায় যে টিম বিল্ডিং, টিম লিডারশিপ, তারপরে হচ্ছে গিয়ে আপনার এখানে প্রচুর মানে আমাদের ইয়ংদের আসলে প্রচুর গাইডেন্স দরকার পড়ে, আমাদের মেন্টর অ্যাভেলেবল না। এই সমস্যাটা কিভাবে উত্তরাইতে পারে, আসলে কিভাবে এই সমস্যাটা সমাধান করা যায় যারা সামাজিক উদ্যোক্তা হতে চায়? এটা হতে পারে যে হচ্ছে কি আপনার, যদি আমি মূলধনের কথা বলি, তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আরো যারা আমাদের বড় বড় ব্যবসায়ী আছে তাদেরকে আসলে বিভিন্ন ইনভেস্টমেন্টের প্রতি আরো আগ্রহী করে তোলা। যেমন হচ্ছে তারা যেন ইম্প্যাক্ট ইনভেস্টর হিসাবে যেন সব বিজনেস ইনভেস্ট করে, এবং তাদের লক্ষ্য থাকে যেন মানে সামাজিক ব্যবসাগুলোকে সহযোগিতার মাধ্যমে বড় আকারের সমস্যা সমাধান, রেদার দেন ইমিডিয়েট প্রফিট মেকিং। চলো বাসি করো, সাধারণত প্রত্যেকটা ব্যবসায়ী দেখা যায় কি একটা আইডিয়া, একটা আইডিয়া আসলে একটা ব্যবসাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যায়। সামাজিক ব্যবসার ক্ষেত্রে একটা আইডিয়া আসলে ঠিক ওইভাবে কাজ করে কিনা, একটা আইডিয়া কি পরিমাণ ভূমিকা রাখে একজন সফল সামাজিক উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে? আইডিয়ার শুরুর দিকে একটা খুব বড় ভূমিকা থাকে, এবং হচ্ছে যে প্যাশনটা নিয়ে কাজ করে। কিন্তু একটা আইডিয়া খুব স্মল একটা পার্সেন্টেজ আর কি হচ্ছে আপনার সফলতার পিছনে কাজ করে। কারণ হচ্ছে এখানে আপনাকে মানে ফান্ড রেজ করতে হবে, তারপর অর্গানাইজেশনাল লিডারশিপের ব্যাপার থাকে, তারপরে হচ্ছে গিয়ে যে একটা খুব বড় ডিফিকাল্টিস ফেস করে, আবার আইডিয়াটা প্র্যাকটিক্যাল হতে হবে বাংলাদেশের মতো জায়গায়। প্র্যাকটিক্যালের, হ্যাঁ, এখানে একটা ব্যাপার আছে যে যে কোনো বিজনেসটা সামাজিক হোক আর হচ্ছে রেগুলার হোক, তার প্রোডাক্টগুলো সেল হইতে হবে। দেখা যায় যে আমরা খুব সুন্দর আইডিয়া করি কিন্তু এটা আসলে সেল হয় না, কারণ মানুষের আসলে এটা ওইভাবে তারা প্রয়োজন মনে করে না, কিংবা হয়তো বা ওইভাবে তারা প্রোডাক্টকে ডিজাইন, তার মানে হচ্ছে যারা সামাজিক উদ্যোক্তা তারা কনজিউমার বিহেভিয়ার সম্পর্কে তাদের ওইভাবে ধারণা হয় না, তাদের আসলে টার্গেট কনজিউমার এবং তাদেরকে মার্কেট রিসার্চ এগুলো তাদের আরো গুরুত্ব দিতে হবে। মানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এই কাজগুলো না করায় দেখা যায় আইডিয়াগুলো খুব সুন্দর কিন্তু সেগুলো সফল হচ্ছে না। যে আমাদের তরুণ সমাজ এগিয়ে যাচ্ছে কিন্তু সাথে সাথে বেকারত্ব বাড়ছে, এই সামাজিক উদ্যোক্তার এই যে চিন্তাটা, সামাজিক ব্যবসাটা আসলে কিভাবে বেকারত্ব দূর করবে কিংবা আদৌ দূর করার ক্ষেত্রে কোনো অংশ ভূমিকা পালন করতে পারবে কিনা আপনার কাছে কি মনে হয়, যেহেতু আপনি 2 বছর ধরে? অবশ্যই অবশ্যই, মানে এখানে একটা আসলে মানে বিপ্লব সৃষ্টি করা সম্ভব এই যে আমাদের যে মানে বেকারত্ব সমস্যা সমাধানে। কারণ হচ্ছে কি যে এখানে প্রথমত মানে আমাদের এখানে যে পরিমাণ গ্রাজুয়েট হচ্ছে নিয়মিত, মানে সেই পরিমাণ কর্মসংস্থান তৈরি হচ্ছে না, তো দেখা গেছে যে আরেকটা ব্যাপার যেটা যে আমাদের ইউনিভার্সিটিতে যে শিক্ষার মান, এতে আসলে দেখা গেছে যে মানে একদম হাই স্কিল যেটা হতে হচ্ছে মানে এক্সপেক্ট করে কোম্পানি,
ওরকম না হয় দেখা যাচ্ছে যে মানে অনেকেই বেকার থেকে যাচ্ছে আমাদের, মানে অনেক ইউনিভার্সিটি এখন আছে পাবলিক প্রাইভেট মিলিয়ে। তো যেটা হচ্ছে গিয়ে যে বেকারত্বের ক্ষেত্রে সামাজিক ব্যবসায়ীরা প্রথমত সে একটা সামাজিকভাবে সম্মান পায়, কারণ সে একটা প্রবলেম সলভিং এর ভূমিকা রাখছে এবং সে স্বাধীনভাবে ব্যবসা করে এখান থেকে একটা ভালো আয় রোজগারের ব্যবস্থা করতে পারে। আসলে আপনি যেটা বলছিলেন যে সামাজিক ব্যবসা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, জনাব আশিকুর রহমান, আপনি আপনি এতক্ষণ ধরে আপনার কথা থেকে আমরা যেটা বুঝলাম, দর্শক যেটা বুঝবে সেটা হচ্ছে সামাজিক উদ্যোক্তার সামাজিক উদ্যোক্তা হওয়ার জন্য যেসব প্রতিবন্ধকতা গুলো আছে আছে সেগুলো আসলে ঘুরে ফিরে আসা যায়। আপনার কাছে কি মনে হয় নতুন কোন কোন সেক্টরে আসলে কাজ করা যায়, এখানে সামাজিক ব্যবসা করা যাবে কিংবা কিংবা সামাজিক উদ্যোক্তারা এখানে কাজ করে সফল হবে? আসলে যে কোনো ক্ষেত্রে সেটা হচ্ছে শিক্ষা হোক, সেটা হচ্ছে গিয়ে দুর্নীতি হোক এবং হচ্ছে গিয়ে সেটা চিকিৎসা হোক, সব ক্ষেত্রে আসলে দেখা গেছে যে মানে সামাজিক উদ্যোক্তারা তাদের নিজস্ব স্কিলটাকে কাজে লাগিয়ে দেখা যায় যে এই সমস্যাগুলো সমাধান করতে পারে। তো আমাদের দেশে দুর্নীতি একটা খুব বড় সমস্যা এবং সরকারের পক্ষ থেকে অনেক কিছুই ডিজিটালাইজ করা হচ্ছে, কিন্তু এটা আরো দ্রুত গতিতে হওয়া উচিত যে আমাদের সরকারি সিস্টেম গুলা, কারণ সারা বিশ্বে দুর্নীতিতে আমাদের বেশ প্রশংসা আছে, কারণ আমরা বেশ কয়েকবার প্রথম হয়েছি সারা বিশ্বে, কিন্তু এটা এখন অনেকটাই কমছে, অনেকটা কমছে, সেটা সত্যি। এটা অবশ্যই আমাদের এই সরকারের একটা খুব বড় ভূমিকা আছে, তো আমরা চাই যে এটা আরো দ্রুত আরো জনাব আশিকুর রহমান, আপনাকে যদি আমি আরেকটু যোগ করি সেটা হচ্ছে এই ডিজিটাল বাংলাদেশের এই সময়ে ডিজিটালাইজেশন নে আসলে সামাজিক উদ্যোক্তারা তারা আসলে নতুন কোন কিছু পাচ্ছে, নতুন কোন উপাদান এখান থেকে পাচ্ছে কিনা বা বাড়তি কোন সুবিধা পাচ্ছে কিনা সামাজিক উদ্যোক্তা হওয়ার জন্য যে ডিজিটাল বাংলাদেশ? কারণ হচ্ছে ডিজিটালাইজ আসলে এটা একটা মানে আমাদের এই প্রজন্মের জন্য আসলে মানে একটা জাদুর মতো ব্যাপার, যে আমরা দেখা যাচ্ছে যে অনেক বড় বড় সমস্যা দেখা যাচ্ছে যে ডিজিটাল করে ফেলাই যে সমাধান হয়ে যাচ্ছে, যেমন আমাদের অনেক হেলথ কেয়ার এখন দেখা যাচ্ছে অনলাইনে হচ্ছে, তারপরে হচ্ছে গিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থা অনেক অনলাইন ট্রেনিং যুক্ত হয়েছে, দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটির ট্রেনিংও কিছু ওয়েবসাইট যেমন সরাসরি আমরা অনলাইনে নিতে পারছি। তো এখানে তো অবশ্যই একটা মানে বাড়তি সুবিধা যোগ হচ্ছে, তবে এটাতে আমাদের আরো আসলে চর্চা করা উচিত, আমাদের মানে হচ্ছে কি স্কিলটা আরো ডেভেলপ করা উচিত, তাহলে আমরা আরো ভালো করতে পারব। ধন্যবাদ জনাব আশিকুর রহমান আপনার গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দেওয়ার জন্য। আমরা আশা করব আপনার সামাজিক ব্যবসায় আপনার সফলতা আসুক এবং আপনি এটা নিয়ে তরুণ সমাজের জন্য আরো কাজ করুন। দর্শক, এতক্ষণ ধরে আমরা কথা বলছিলাম জনাব আশিকুর রহমানের সাথে, তিনি দীর্ঘ 2 বছর ধরে সামাজিক উদ্যোক্তা নিয়ে কাজ করছেন। আপনাদের যে কোনো তথ্য সামাজিক উদ্যোক্তা উন্নয়নের যে কোনো খবর খবর আমাদেরকে জানাতে পারেন বিডি মর্নিং এ, এবং জনাব আশিকুর রহমানকে যে কোনো প্রশ্ন থাকবে ওনার ব্যক্তিগত যোগাযোগ মাধ্যমে আপনারা ওনাকে মেল করতে পারেন, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়ে যাবেন। দিন গুনতে গুনতে বছরের প্রায় শেষ হয়ে গেছে, আগামী বছর আমরা আপনাদের জন্য নতুন এক অ্যাপ নিয়ে আসছি যেখানে আপনারা আপনাদের সামান্য মোবাইল ফোন থেকে আপনারা আমাদের সাথে সংযোগ হতে পারবেন এবং আপনার আশেপাশে ঘটে যাওয়া যে কোনো ঘটনার সরাসরি সংযোগ আপনারা আমাদের সাথে করতে পারবেন এবং আমরা আপনাদের আশেপাশে ঘটে যাওয়া সেই ঘটনাগুলো আমরা সরাসরি লাইভ দিব আমাদের আনন্দযাত্রা টেলিভিশনের মাধ্যমে। দর্শক, নতুন বছরের শুভেচ্ছা, স্বাগতম নতুন বছর, এবং আপনারা নতুন বছরে ভালো উদযাপন করুন এবং সাথে আমাদের সাথে সংযুক্ত থাকুন। ধন্যবাদ আপনাদের সবাইকে, আমাদের সাথে থাকবেন, আমরা আপনাদের সাথে আছি।